বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপি দেশের জনগণের ভালোবাসা অর্জন করতে না পেরে বিদেশি প্রভুদের ধরে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলছেন। এ লক্ষ্যে তিনি 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ আর 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি আরো বলেন, এখন আমাদের কারো কাছে সাহায্য নিতে হয় না, আমরাই আরো অনেক রাষ্ট্রকে সাহায্য দিয়ে থাকি। শুক্রবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শহর আওয়ামী লীগের আয়োজনে প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন বিশ্বের মধ্যে উন্নয়নের বিষয়, আর উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেবির সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এস এম ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে ফরিদপুর পৌরসভা কাউন্সিলর সহ 24 জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। ফরিদপুর থেকে সৈয়দ নাজমুল আলম পারভেজের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।